আসসালামু আলাইকুম। আর এটা হচ্ছে আমাদের আরিফা, যে নাকি খাবারের মডেলিং করছে। এটা হচ্ছে আমাদের সুমাইয়া, আমাদের জন্য বিরিয়ানি করেছিল, তার একটা ফটো। আর অনেক কিছু আয়োজন ছিল, ইনশাআল্লাহ ভিডিওতে সামনে দেখবেন। অনেক অনেক কিছু করেছিল, অনেক ভালো লেগেছে। অনেক বছর পরে সবাই একত্রিত হলাম সুমাইয়ার বাসায়। আমাদের দাওয়াত ছিল, এটা হচ্ছে আমরা সবাই এখানে। আর আমাদের সুমাইয়াকে তো আপনারা মোটামুটি সবাই চেনেন, এগুলি আমাদের বাচ্চা কাচ্চা। তো সুমাইয়া হচ্ছে ঘরোয়া স্বাদ পাই সুমাইয়া, উনি এখন একজন বিশাল বড় উদ্যোক্তা। যাই হোক, তো আমাদের কাছে তো আমাদের ফ্রেন্ডই। তোর বাসায় 9 বছর পরে যাব, তো কি নিয়ে যাব ভেবে চিনতে পাচ্ছি না। এত বড় রাঁধুনির বাসায় কি নিয়ে যাওয়া যায়? পরে ইন দ্য মেন টাইম চিন্তা করলাম যে থাক, মিষ্টি নিয়ে যাই। বিকজ মিষ্টি হচ্ছে মানে ওয়ান অফ দ্য একদম মানে সহজ একটা আইটেম, যেটা বাইরেরটাই ভালো লাগে, কারণ এত বড় রাঁধুনির বাসায় কি নিয়ে যাওয়া যায়। তো যাই হোক, সে আমাদের জন্য কত কিছু করেছে, স্পেশালি মোমোস, তারপরে হচ্ছে পুডিং, তারপর হচ্ছে পিঠা, এটা হচ্ছে গিয়ে পাকোড়া করেছিল গরম গরম শুকনো মরিচ দিয়ে, খুবই টেস্ট ছিল। আর ওরা আমাকে আসলে ঝাড়ু পিঠা করবে, এটা হচ্ছে একসাথে জিনিস যেটা থেকে আমি অলস, আমি এতটাই অলস যেটা আমি আসলে এখনও ভয়েসই দিতে পারছিলাম না, যে কারণে আর কি আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। তো যাই হোক, লাস্ট করেই ফেললাম। আসলে সুমাইয়াকে থ্যাংকস না বলে পারা যায় না, মোমোটা এত মজা ছিল। এটা হচ্ছে স্পাইসি একটা মোমো, খুবই টেস্টি। যাক, এখন আবার আমার ভয়েস দিতে যে আবার লোল পড়ে যাচ্ছে। সুমাইয়া তুই কিন্তু শুনতেছিস, নেক্সট টাইম আবার যেন হয়ে যাবে। তো যাই হোক, অনেক কিছু ছিল, আসলে ছোলা ছিল, লাস্ট চা। আসলে চা ছাড়া এত কিছু খাওয়ার পর চাটা খেতে একদমই ইচ্ছা করছিল, আর চা চা তো চাই, তার সাথে কিছু হয় না। আর আমাদের বেবিগুলো, বাবা, আমরা এইরকম সময়কার বাচ্চা ছিলাম আর সে মডেলিংয়ে ব্যস্ত, আর আমাদের বাচ্চা কাচ্চা এখন ঘর বাড়ি ভরে গেছে। এটা হচ্ছে আমাদের সুমাইয়ার হাতের রান্না করা স্পেশাল বিরিয়ানি আমাদের জন্য। তো আমরা সব ফ্রেন্ডরা আসলে বাচ্চাদেরকে নিয়ে বিজি, দেখেন এক একজনে শুয়ে বসে। আসলে ওরা এত এনজয় করেছে যে ওদের খাওয়ার প্রতি কোনোই ধ্যান ধারণা নেই। এটা আমার মেয়েটা, যে খাবার দেখলে দৌড়ে পালায়, এটা আমার ছেলেটা, আর সবার বেবিস ছিল, অনেক মজা করেছি। এই যে এটা তুলির বেবি, যাই হোক, খুব কিউট, মাশাল্লাহ, সবাই অনেক অনেক এনজয় করেছে, আমারও খুব ভালো লেগেছে। আর আর সুমাইয়া যদি আমাদের জন্য পার্সেল না দেয় তাহলে কি হয়? আমরা তো খেয়েছি খেয়েছি, আমাদের হাজব্যান্ডরা তো আসে নাই, এর জন্য সবার হাতে একটা করে পার্সেল ধরিয়ে দিবে। যাই হোক, অল ওভার এত ভালো লেগেছিল, এখন সবাই আস্তে আস্তে বিদায় নিচ্ছে। এই যে এরা আসলে এদের গাঠিবস্তু নিয়ে যাচ্ছে, আমি লাস্ট যাব। তো ভালো লেগেছে আসলে, এক কথায় অনেকদিন পরে সবাই গেট টুগেদার করলাম, অনেক এনজয় করলাম, হাসি ঠাট্টা করলাম, খুবই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এখানেই, আল্লাহ হাফেজ।